শান্তি আজকে সাতই ফেব্রুয়ারি দু হাজার মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা আত্ম অভিমান বিশ্বের মালিক বানায় আর দেহ অভিমান কাঙ্গাল বানিয়ে দেয় তাই আত্ম অভিমানী হও প্রশ্ন কোন অভ্যাস অশরীরী হওয়ার জন্য খুব সাহায্য করে উত্তর নিজেকে সর্বদা একটার মনে করো একটার যেমন অভিনয় করা হয়ে গেলেই তার ড্রেস খুলে ফেলে তোমাদেরকেও সেরকম অভ্যাস করতে হবে কর্ম করা হয়ে গেলেই পুরাতন বস্ত্র অর্থাৎ শরীর ত্যাগ করে অশরীরী হয়ে যাও আত্মারা সকলে ভাই ভাই এরকম অভ্যাস করতে থাকো এটাই হলো পবিত্র হওয়ার সহজ উপায় শরীরকে দেখলেই ক্রিমিনাল চিন্তা ভাবনা চলতে থাকে তাই অশরীরী হয়ে যাও অমশান্তি বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছে কারণ তারা অবোঝ হয়ে গেছে পাঁচ হাজার বছর আগেও বাবা বাচ্চাদের বুঝিয়েছিলেন এবং দিব্য কর্ম শিখিয়েছিলেন তোমরা দেবী দেবতা ধর্মে এসেছিলে এবং ড্রামার প্ল্যান অনুসারে পুনর্জন্ম নিতে নিতে কলা ক্রমশ হ্রাস পেয়েছে আর এখন তোমরা বাস্তবিকই কলাহীন হয়ে গেছো রাবণ তোমাদের একেবারে করিতুল্য করে দিয়েছে এটা তো আসলে তমপ্রধান রাবণ রাজ্য এই রাজ্যটাই আগে শতপ্রধান ছিল শতযুগে ছিল শতপ্রধান ষোলকলা সম্পূর্ণ ছিল তোমরা দেবী দেবতা ছিলে পরে ক্রমশ শত রজ এবং তম অবস্থা প্রাপ্ত করেছে এখন তো একেবারে প্রদান হয়ে গেছে এবার এর বিনাশ হবে রাবণ রাজ্যকেই আসুরি রাজ্য বলা হয় ভারতেই রাবণকে পুরানোর ফ্যাশন রয়েছে ভারতবাসীরাই বলে রামরাজ্য আর রাবণ রাজ্য রামরাজ্য তো শতযুগে হয় রাবণ রাজ্য কলে যুগে হয় এটা অত্যন্ত বোঝার মতো বিষয় বাবার ওয়ান্ডার লাগে যে ভালো ভালো বাচ্চারা ভাবে না পুরোপুরি ভাবে না বোঝার কারণে নিজের ভাগ্যকেই সমাপ্তির রেখা টেনে দেয় নিজের ভাগ্যকে নিজেই শূন্য করে দেয় রাবণের অবগুণের বসীভূত হয়ে যায় যদিও সে নিজের মুখেই দিব্যগুণের কথা বলে বাবা বুঝিয়েছেন তোমরাই এরকম রকম দেবী দেবতা ছেলে তোমরাই চোরাসি জন্মভোগ করেছ তোমরা কেন তমপ্রধান হয়ে গেছ সেটাও বোঝার বোঝানো হয়েছে বাচ্চাদেরকে বারবার বোঝানো হয়েছে এটা হলো রাবণ রাজ্য রাবণ রাজ্য রাবণ হলো সব থেকে বড় শত্রু সেই ভারতকে এত কাঙ্গাল এবং তমপ্রধান বানিয়েছে রামরাজ্যে এত লোক থাকে না ওখানে সীমিত সংখ্যক লোক থাকে অর্থাৎ দেবী দেবতারা বাস করে ওখানে তো একটাই ধর্ম থাকবে আদি সনাতন দেবী দেবী ধর্ম এখানে সবার মধ্যেই রয়েছে ক্রোধ লোভ এবং আছেই। মানুষ এটাই মোহরূপে যায় যে আমি অবিনাশী আর এই শরীরটা বিনাশী তাই কেউই আত্ম অভিমানে হতে পারে না অনেক দেহাভিমান রয়েছে দেহাভিমান আর আত্ম অভিমানের মধ্যে রাত্র দিনের পার্থক্য দিন রাতের পার্থক্য আত্ম অভিমানী দেবী দেবতারা সমগ্র বিশ্বের মালিক হয়ে যায় একটাই প্র্যাকটিস আর তারপরে দেহা অভিমানের বসীভূত হয়ে কাঙ্গাল হয়ে যায় ভারত সোনার চরুই পাখি ছিল মানুষ একথা বলে কিন্তু কেউই বোঝে না সে বাবা দিব্য বুদ্ধি বানানোর জন্য আসেন পরম ধাম ছেড়ে আসেন ব্রহ্মার শরীরে আসেন বাবা বলেছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা আমি তোমাদেরকে বিশ্বের মালিক বানাই এই নারায়ণ বিশ্বের মালিক ছিলেন কখনো কি শুনেছ যে এদেরকে এই রাজত্বকে দিয়েছিলেন ওনারা এমন কোন কর্ম করেছিলেন যার জন্য এত উচ্চ পদ পেয়েছিলেন কর্মের উপরই তো নির্ভর করে তাই না মানুষ আসরিক কর্ম করে বলে সেইসব কর্ম বিকর্ম হয়ে যায় শতযুগে সকল কর্ম অকর্ম হয়ে যায় ওখানে কোনো কর্মের হিসাব তৈরি হয় না বাবা এসব বোঝাচ্ছেন কিন্তু অনেকে কিছু না বুঝতে পেরে অনেক বিঘ্ন সৃষ্টি করে জ্ঞান ছেড়েও দেয় এবং অন্যকেও অনেক অনেক ক্ষতির সম্মুখীন করে বলে বলে দে যে শিব আর শঙ্করের শঙ্কর অভিন্ন তার মধ্যে কোনো পার্থক্য নেই আরে নিরাকার শিবকে তো একাই দেখানো হয় আর শঙ্করকে পার্বতীর সাথে দেখানো হয় এই দুজনের কর্তব্য একেবারে আলাদা একজন হলো এই তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান দুনিয়ার মালিক বানানোর কারিগর আর আরেকজন বিনাশকারী মিনিস্টার আর প্রেসিডেন্টকে কি এক বলা যাবে দুজনের পদ একেবারে আলাদা তাহলে কীভাবে শিবশঙ্করকে এক বলা যাবে সাধারণ বুদ্ধির প্রশ্ন তবে এটাও জানা আছে যে যারা রাম সম্প্রদায়ের আসবে না তারা বোঝবেও না বোঝার চেষ্টাও করবে না আসরিক সম্প্রদায় তো কেবল গালি দেবে বিঘ্ন সৃষ্টি করবে কারণ তাদের মধ্যে পাঁচ বিকার রয়েছে দেবতারা হলেন সম্পূর্ণ নির্বিকারী তারা কত উঁচু পদের অধিকারী এখন তোমরা বুঝতে পারো যে আমরা কত বেকারগ্রস্ত ছিলাম বিকারের দ্বারাই জন্ম হয় সন্ন্যাসীদেরও বিকারের দ্বারাই জন্ম নিতে হয় পরে তারা সন্ন্যাস গ্রহণ করে শতযুগে এরকম হয় না সন্ন্যাসীরা শতযুগের কথা বুঝতেও পারে না কারণ তাদের শতযুগে কোনো পার্ট থাকবে না বলে দেয় যে শতযুগে তো শতযুগ তো সর্বদাই রয়েছে যেভাবে বলে যে কৃষ্ণ কিংবা রাধাকে ডাকলেই হাজির হয়ে যায় হাজির আহুজুর অনেক ধর্ম অনেক মত পার্থক্য রয়েছে অর্ধেক কল্প দরে দৈবী মত প্রচলিত থাকে এখন তোমরা সেই মত প্রাপ্ত করছো তোমরাই হলে ব্রহ্মা মুখবংশাবলি এরপর তোমরাই বিষ্ণুবংশী এবং চন্দ্রবংশী হবে ওই দুটিকে সাম্রাজ্য বলা হবে কিন্তু এটাকে ব্রাহ্মণ বংশ বলা হবে এটাকে সাম্রাজ্য বলা হবে না ওনার রাজত্ব স্থাপন হয় না তোমরাই এগুলো বুঝতে পারো কারণ তোমরা এখন জ্ঞানে একেবারে সম্পূর্ণ হয়েছো তোমাদের মধ্যেও আবার কেউ কেউ বুঝতে পারে কেউ কেউ কিছুই বোঝে না কেউ কেউ একেবারে শুধরায় না কোনো না কোনো ভূত অবশ্যই রয়েছে যেমন লোভের ভূত ক্রোধের ভূত ইত্যাদি ইত্যাদি শতযুগে এরকম কোনো ভূত থাকে না সত্যযুগে দেবী দেবতারা ছিলেন তারা খুবই সুখী ছিলেন এই সব ভূতগুলোই দুঃখ দেয় কাম বিকারের ভূত আদি মধ্য অন্ত দিয়ে এসেছে একে পরাজিত করার জন্য পরিশ্রম করতে হবে এটা মোটেই সহজ বিষয় নয় বাবা বলেন ভাই বোন মনে করলে ক্রিমিনাল দৃষ্টি যাবে না কখনো প্রত্যেক ব্যাপারে সাহস থাকতে হবে কেউ বলে দেয় যে বিয়ে না করলে ঘর থেকে বেরিয়ে যাও এরকম ক্ষেত্রে সাহস অবলম্বন করতে হবে নিজেকেও করতে হবে বাচ্চারা তোমরা কোটি গুণ এইসব বিনাশ হয়ে যাবে সব কিছু মাটিতে মিশে যাবে কেউ কেউ সাহস করে চলতে শুরু করে দেয় আবার অনেকে সাহস করে কিন্তু পরে ফেল হয়ে যায় বাবা প্রতিটা বিষয় খুব ভালোভাবে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন কিন্তু শ্রীমত পালন না করলে বোঝা যায় যে সে পুরোপুরি পুরোপুরি যোগ লাগে না যোগের স্থায়িত্বতার মোটেই নেই ভারতের প্রাচীন রাজ্য সুপ্রসিদ্ধ না এই যোগের দ্বারাই তোমরা বিশ্বের মালিক হয়ে যাও পড়া হল সোর্স অফ ইনকাম পড়ার দ্বারাই তোমরা ক্রমানুসারে উচ্চ পদ পাও ভাই বোনের সম্বন্ধেও বুদ্ধি চঞ্চল হতে পারে তাই বাবা এর থেকেও উঁচুতে নিয়ে যান নিজেকে আত্মা অনুভব করো এবং অন্যকেও আত্মা অর্থাৎ ভাইরূপে দেখো এইটাই তোমাদের বিশেষতা এটাই তোমাদের জ্ঞানের সার সবাইকে ভাইরূপে দেখলে অন্য কোনো দৃষ্টি যাবে না ক্রিমিনাল দৃষ্টি হবে না শরীরকে দেখলে ক্রিমিনাল চিন্তা ভাবনা ক্রিমিনাল চিন্তা ভাবনা আসে বাবা বলেন বাচ্চারা তোমরা অশরীরে হও দেহি অভিমানী হও নিজেকে আত্মারূপে অনুভব করো আত্মা হল অবিনাশী শরীরের দ্বারা ভূমিকা পালন করা হয়ে গেলে শরীর থেকে আলাদা হয়ে যেতে হবে দুনিয়ার অ্যাক্টাররাও তাদের পার্ট হয়ে গেলে ড্রেস চেঞ্জ করে ফেলে তোমাদেরকেও এখন এই পুরাতন কাপড় অর্থাৎ শরীর পরিবর্তন করে নতুন কাপড় অর্থাৎ কাঞ্চনকায়া শরীর তোমরা ধারণ করবে নতুন কাপড় পরতে হবে এখন তো আত্মা এবং শরীর দুটোই তমপ্রধান হয়ে গেছে তমপ্রধান আত্মারা মুক্তিতে যেতে পারবে না কারণ তাদের পবিত্রতা শক্তি থাকবে না পবিত্র হলে তবেই তারা যেতে পারবে আর তারা তো এখন অপবিত্র অপবিত্র আত্মারা ফিরতে কখনোই পারবে না যারা বলে যে অমুক ব্যক্তি ব্রহ্মে লীন হয়ে গেছেন তারা সবাই মিথ্যা কথা বলে লীন কেউ হতে পারে না যেতে পারবে না ওখানে বৃক্ষের বৃক্ষের মতো রয়েছে একজনও ওই ভাবি থাকে তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই এসব জানো কারণ পরম পিতা পরমাত্মা এসে এখন জ্ঞানের সার তোমাদেরকে বোঝাচ্ছেন তোমাদেরকে লায়ক বানাচ্ছেন গীতাতে কোথাও ব্রাহ্মণদের নাম লেখা নেই যেহেতু আমি প্রজাপিতা ব্রহ্মার শরীরে প্রবেশ করি তাই অবশ্যই তাকে দত্তক নিতে হবে জাগতিক ব্রাহ্মণরা তো বিকারগ্রস্ত তোমরা হলে নির্বিকারী নির্বিকারী হওয়ার জন্য অনেক অত্যাচারও সহ্য করতে হবে নাম রূপ দেখে অনেকেরই অনেকের মনেই বিকারী সংকল্প আসে ভাই বোনের সম্বন্ধ হওয়া সত্ত্বেও পতন হয়ে যায় তখন তারা পত্র লেখে বাবা আমার পতন হয়েছে আমি মুখ পুড়িয়েছি বাবা বলেন আমি তো ভাই বোন হয়ে থাকতে বলেছিলাম এটাই আমার শ্রীমত আর তুমি এরকম খারাপ কাজ করলে এর জন্য খুব কঠোর শাস্তি প্রাপ্ত হয় এমনিতেও যদি কোনো যদি কেউ কারো ক্ষতি করে তবে তাকে জেলে ঢোকানো হয় যেটা আমি স্থাপন করেছিলাম সেই ভারত কতই না পবিত্র ছিল স্বর্গ ছিল বহিষ ছিল তার নামই হলো শিবালয় এই জ্ঞানও কারোর মধ্যে নেই এই সময় তোমরা শুনছ স্পিরিচুয়াল নলেজ যেসব শাস্ত্রগুলো রয়েছে সেগুলো কেবল ভক্তিমার্গের সামগ্রী শতযুগে সবাই সদ্গতিতে থাকবে তাই ওখানে কোনো পুরুষার্থ করতে হয় না এখানে সবাই এখানে সবাই দুর্গতিতে রয়েছে তাই গতি এবং সদ্গতি প্রাপ্তির জন্য পুরুষার্থ করে গঙ্গা স্নান করতে যায় কিন্তু গঙ্গার জল কি সদ্গতি দিতে পারে পারবে কি সে কি পবিত্র বানাতে পারবে কিছুই জানে না তোমাদের মধ্যেও বিভিন্ন ক্রম রয়েছে কেউ তো নিজেই কিছু বোঝে না তাই সে অন্য কি কীভাবে বোঝাতে পারবে যার ধারণা নেই সে অন্য কি কি করে ধারণা করাবে তাই বাবা তাদেরকে পাঠান না মানুষ গীত গায় বাবা তুমি যখন আসবে আমি তোমার শ্রীমত অনুসারে চলে দেবতা হব তুমি যেইভাবে আমাকে শ্রীমত দেবে সেই শ্রীমত আমি পালন করব। দেবতারা সত্য যুগে এবং ত্রেথা যুগে থাকে এখানে তো অধিকাংশই কাম বিকারে ফেসে আছে কাম বিকার ছাড়া থাকতেই পারে না এই বিকার অনেকটা মাতা পিতার উত্তরাধিকারের মতো এখানে তোমরা রামের উত্তরাধিকার লাভ করেছ তাই না পবিত্রতার উত্তরাধিকার পাচ্ছ ওখানে অপবিত্রতার কোনো ব্যাপারই নেই কারণ অপবিত্রতার কোনো অংশ থাকবে না ভক্তরা বলে কৃষ্ণ হল ভগবান তোমরা দেখাও যে তিনি জন্ম জন্মগ্রহণ করেন আরে ভগবান তো নিরাকার জন্ম মরণ রহিত ওনার নাম হলো শিব বাবা কতই না ভালোভাবে বোঝান করোনাও হয় তিনি তো দয়াময় তাই না ইনি খুবই ভালো এবং বুদ্ধিমান বাচ্চা ওনার মধ্যে একটা আকর্ষণ ব্যাপার রয়েছে যার মধ্যে জ্ঞান এবং যোগের শক্তি বেশি থাকবে সে অন্যদেরকেও অবশ্যই আকৃষ্ট করবে যে অনেক লেখাপড়া জানে তার জন্য ভালো বন্দোবস্ত হয় যে লেখাপড়া জানে না তার জন্য অত ভালো বন্দোবস্ত হয়ই না এটা তো জানো যে এখন এখন সকলেই হল আসরিক সম্প্রদায় কিছুই বুঝতে পারে না শিব আর শঙ্করের পার্থক্য তো একেবারে ক্লিয়ার শিব হল মূল বতন নিবাসী আর শঙ্কর হল সূক্ষ্মবতন নিবাসী সবকিছু একই হবে কি করে এটা হলো তমপ্রধান দুনিয়া এই আসরিক সম্প্রদায়ে সবথেকে বড় শত্রু হলো রাবণ এই রাবণ রাজ্যে তোমরা এখন জীবন যাপন করছো সে সবাইকে নিজের মতো বানিয়ে নেয় বুদ্ধিভ্রষ্ট করে দেয় বাবা এখন তোমাদেরকে নিজের সমান অর্থাৎ দৈবী সম্প্রদায় বানাচ্ছেন ওখানে রাবণ থাকবেই না অর্ধেক কল্প ধরে তাকে পোড়ানো হয় রামরাজ্য সত্যযুগে হয় গান্ধীজিও রামরাজ্য চাইতেন কিন্তু এখানে কীভাবে সেই রামরাজ্য স্থাপন করা সম্ভব ওরা তো কেউ আত্ম অভিমানী হওয়ার শিক্ষা দিতেন না কেবল যুগেই বাবা এসে বলেন হও এটা হলো উত্তম হওয়ার বাবা কতই না ভালোবাসা সহকারে বোঝান প্রত্যেক মুহূর্তে অনেক ভালোবাসার সাথে বাবাকে স্মরণ করতে হবে এটাই তোমাদের একমাত্র একমাত্র স্মৃতি হওয়া উচিত বাবা তুমি তো কামাল করে দিয়েছ আমরা কত পাথর পাথর বুদ্ধি সম্পন্ন ছিলাম আমাদের বুদ্ধি মোটেই ছিল না রাবণ একেবারে আমাদের তুচ্ছ বুদ্ধি করে দিয়েছে আর তুমি সেই আমাদেরকে কত উচ্চ বানিয়ে দিয়েছ এইটাই হল অনুভব তোমরা শ্রীমৎ ছাড়া আর কারুর মত অনুসরণ করবে না এই সময় তোমাদের এই এই রকম ধারণা হওয়া উচিত অন্তিম অন্তিমে সবাই বলবে যে ব্রহ্মা দৈবী মত অনুসারেই চলে কত ভালো ভালো কথা শোনায় সৃষ্টির আদি মধ্য অন্তের পরিচয় দেয় কারেক্টার সংশোধন করে এটা হলো কমপ্লিট জ্ঞান আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর দৃষ্টিকে শুদ্ধ করার জন্য কারোর নাম রূপকে না দেখে অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে নিজেকে আত্মা অনুভব করে আত্মরূপী ভাইয়ের সাথে কথা বলতে হবে নাম্বার দুই সকলের কাছে সম্মান পাওয়ার জন্য জ্ঞান যোগের শক্তি ধারণ করতে হবে দিব্যগুণে সম্পন্ন হতে হবে ক্যারেক্টার সংশোধন করার সেবা করতে হবে আজকের বর্তান। অসুস্থ কনসাসের পরিবর্তে খুশি মনে হিসেব নিকেশ পরিশোধনকারী সোল কনসাস ভাব তার অর্থ হল তন্ত সকলেরই পুরানো প্রত্যেকেরই কোনো না কোনো ছোট বড় অসুখ আছে কিন্তু তনের প্রভাব যদি মনের উপর এসে যায় তাহলে ডবল অসুস্থ হয়ে অসুস্থ কনসাস চলে আসবে সেজন্য মনের মধ্যে কখনো অসুস্থতার সংকল্প যেন না আসে তখন বলা হবে সোল কনসাস অসুস্থ হয়ে কখনও ঘাবড়ে যেও না অল্প একটু অসুদরূপী ফ্রুট খেয়ে তাকে বিদায় দাও খুশি মনে হিসাব নিকাশ পরিশোধ করো আজকের স্লোগান প্রতিটি গুণ প্রতিটি শক্তির অনুভব করা অর্থাৎ অনুভবী মূর্ত হওয়া আচ্ছা ওম শান্তি